হাতেলাও বানাইল মনে বইরা গিয়া সাথে লাও বানাইল মনে বইরা লাউয়ের মতোই আমাদের লাউয়ের মতোই এই গরমের মধ্যে আম কিন্তু অনেক সুস্বাদু অনেক থাকে। এই গরমের মধ্যে আম দিয়ে অনেক কিছুই খেতেই কিন্তু আমাদের ইচ্ছে করে, হয়তো দুধ আম দুধে ভাত হওয়া আর হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। আপনি আপনারা চাইলে কিন্তু শুধু শুধু আমও খান, আবার অনেকজন মানুষের রয়েছে যে ট্রেডিশনাল মেথড ইউজ করে আম এবার পিঠে পিঠে খায়। অবশ্যই আমার কাছে আম যেভাবেই খেতে হোক না কেন আমার কাছে আম অনেক পছন্দের। আমার আব্বু আমার জন্য আম এনেছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমি আমার দিনের প্রত্যেকটা মুহূর্ত কয়েকটা স্পেশাল স্পেশাল মুহূর্ত আপনার সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার অনেক চেষ্টা করি। আজকে হচ্ছে আমি আমাদের বাসায় আমটি এসেছে, আমি আমগুলো আনবক্সিং করবো। আপনাদের জানার মতো আমরা হচ্ছে প্রত্যেক বছরই আম হচ্ছে আনবক্স করে থাকি। ওকে, কিংবা মেজাবিন রেসিপিজ এন্ড ব্লগস পেজ থেকে। এটা হচ্ছে ডিপেন্ড করে যে এডিটর এটা কোন চ্যানেলে পোস্ট করবে। এটা হচ্ছে আমার জন্য খুবই অসহ্যকর একটা পার, আমার এডিএসডি রয়েছে। আর হচ্ছে আমার এটা খুলতে গেলে আমার খুবই ইয়া লাগে। যাই হোক, আমরা হচ্ছে আমগুলোকে দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি যখন আমগুলো হচ্ছে হাতে নেই এভাবে আনবক্সিং করার পর আমগুলো অনেক গরম থাকে কেন? আপনি একটু গুনেন তো করে তো গুলা। আমি আমের যত গভীরে যাচ্ছি আমগুলো তত গরম হয়ে যাচ্ছে। ও এটা দেখি তো, এটা কাঁচা নাকি পাকা? আমি এগোবো